আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো তোমরা। কাসিমের আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা ওল্ড ফার্স্ট ইয়ারদের আজকে আমি একটা সিকিউ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, এটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তোমরা আগে প্রশ্নটা বুঝে নাও, আমি তোমাদের এমডি মিজানুল হক, গণিতের টি শিক্ষক। প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন দেয়া আছে এফ এক্স সমান সমান এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ এক্স বিলংস টু আর, এটা হলো তোমার উদ্দীপক। প্রথম এক নম্বর আছে মাইনাস টু লেস দেন টু লেস দেন এফ অফ এক্স লেস দেন এইট, এই অসমতাটাকে পরম মানের মাধ্যমে এক্সপ্রেশন করবা। দুই নম্বরে আছে যদি এফ অফ মডুলাস এফ অফ এক্স লেস দেন ওয়ান বাই টেন হয়, তখন সো দ্যাট মডুলাস এফ অফ এক্স গুণ মডুলাস না ফাংশন এফ অফ এক্স প্লাস টু লেস দেন টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড। তিন নম্বর প্রশ্ন হল একটা অসমতা দেয়া আছে তোমার, এটাকে সলিউশন করতে হবে এবং এটার সলিউশনটা সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে হবে। আন্ডারস্ট্যান্ড, প্রশ্নগুলো কি বুঝতে পেরেছো তোমরা? আমি এখন এক নম্বর প্রশ্নটার সমাধান করার চেষ্টা করছি। লক্ষ্য করো আমাদের দেয়া আছে ফাংশন এফ অফ এক্স সমান সমান এক্স মাইনাস ওয়ান, যেখানে এক্স বিলংস টু আর, এক্সটা হলো বাস্তব সংখ্যা। তো এখন আমাদের এই অসমতাটাকে পরম মানের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো লক্ষ্য করো এফ অফ এক্স যেটা আমাদের দেয়া আছে, এই মানটা আমরা এখানে বসাই, উভয় পক্ষের সাথে মাইনাস থ্রি যোগ করলাম। একটু প্রথম দিকে খেয়াল করো, আমাদের যে অসমতাটা দেয়া আছে সেই অসমতার এফ অফ এক্স এর মান আমরা বসিয়েছি, এফ অফ এক্স ফাংশনের মান বসিয়েছি, তারপরে আমরা ক্যালকুলেশন করে এই আমাদের এক্সটাকে পরম মানের মধ্যে এক্সটা আনার জন্য প্লাস থ্রিকে ভ্যানিশ করার জন্য আমরা মাইনাস থ্রি দিয়ে উভয় পক্ষ কি করলাম, যোগ করলাম। যোগ করার পরে আমাদের কি আসে,
তাহলে দেখো আমাদের মাইনাস এক্স কে আমরা মাইনাস দিয়ে গুণ করলে এটার ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। তো এরপরে আমরা কি করলাম, মডুলাস এক্স লেস দ্যান 5, এটা মডুলাসের সংজ্ঞা অনুসারে পেলাম। তাহলে আমাদের ছিল ইকুয়ালিটির মাধ্যমে, অসমতার মাধ্যমে আমরা এটা পরম মানের মাধ্যমে প্রকাশ করলাম। তোমাদের তোমরা কি বুঝতে পেরেছ? কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। দুই নাম্বার যে সলিউশনটা ছিল সেটার দিকে একটু খেয়াল করো। দুই নাম্বার যে প্রশ্নটা, তোমরা প্রশ্নটার দিকে তোমাদের প্রশ্নটা দেখছো, প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। দুই নাম্বারে ছিল, দেখো আমাদের ছিল দেয়া ছিল দুয়ে, গিভেন দ্যাট এফ অফ এক্স লেস দ্যান 1/10, এটা দেয়া ছিল আমাদের। আর এখানে দেয়া আছে আমাদের এফ অফ এক্স সমান সমান এক্স মাইনাস 1, তাহলে এফ অফ এক্স 2 সমান সমান কি হবে, এক্স প্লাস 2 মাইনাস 1, তার মানে এক্স প্লাস 1। তো আমরা এই মানটা বসিয়ে দিই, মানটা যদি বসাই আমরা এটা পাই। এখন পরম মানের সংজ্ঞা অনুসারে রোমানের সংজ্ঞা মতে দেখো আমরা লিখলাম এখন আমরা মাইনাস 1 কে ভ্যানিশ করার জন্য আমরা উভয় পক্ষে প্লাস 1 যোগ করলাম। এরপরে উভয় পক্ষকে আমরা বর্গ করলাম, মাইনাস 1 যোগ এই পর্যন্ত। দেখো ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো, আমি প্রথম থেকে এই অঙ্কটা, দুই নম্বর অঙ্কটা যেটা করেছি, কোনো সমস্যা আছে কিনা বা কোনো জায়গাতে বুঝতে পারো কিনা, কোনো বুঝতে কষ্ট হয় কিনা সেটা লক্ষ্য করো। এরপরে আমরা থেকে ই করে দেখো 1900 ক্যালকুলেশন করলে এক্স প্লাস ও অন এক্স মাইনাস অন সরি এখন আমরা কি করলাম, এক্স স্কয়ারকে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 লিখলাম, মাইনাস 19/100, এটার পরিবর্তে লিখলাম আমরা মাইনাস 21/100, এটা শর্ত মতো লেখা যায়। এখন আমরা মানটা বসিয়ে দিই, এক্স প্লাস 1 হলো এফ অফ এক্স প্লাস 2, এফ অফ এক্স এক্স মাইনাস 1 হলো এফ অফ এক্স 100 অতএব এফ অফ এক্স প্লাস 2 মডুলাস 100।
তোমাদের দুই নম্বর সৃজনশীল প্রশ্নটা প্রুফড হয়ে গেল। প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কর যে ক্যালকুলেশন আমি করলাম, এখানে কোনো তোমাদের সমস্যা আছে কি না বা কোনো প্রশ্ন থাকলে কোনো জায়গায় বুঝতে কষ্ট হলে তোমরা প্রশ্ন করতে পারো। যদি কোনো সমস্যা না হয়, তিন নম্বর যে তোমাদের প্রশ্নটা ছিল সৃজনশীল প্রশ্ন, যে একটি তোমাদের অসমতা দেয়া ছিল, সেই অসমতাটাকে তোমরা সমাধান করবো এবং সমাধান সেটটি সংখ্যা রেখা দেখাবো। তাহলে আমাদের যে অসমতাটা ছিল আমি সেটা দেখাচ্ছি দ্রুত। সৃজনশীল প্রশ্ন আমাদের ছিল থ্রি এফ অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন টু। আচ্ছা, এখন আমাদের এটাকে সমাধান করতে হবে। কি ছিল থ্রি এফ অফ এক্স মাইনাস ওয়ান? মডুলাস থ্রি এফ অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন টু, এটাকে আমরা সমাধান করব, সমাধান বের করব। তো আমরা এফ অফ এক্স এর মানটা আগে বসিয়ে নিই। থ্রাইস এক্স থ্রি ওয়ান লক্ষ্য করো যে আমাদের এক্স এর যে মানটা চলে আসছে সেটা হলো কি, টু বাই থ্রি লেস দেন এক্স লেস দেন টু। তোমাদের সমাধান সেট হয়েছে, দেখো লিনিয়ার সমাধান সেট এস বিলংস টু আর টু বাই থ্রি লেস দেন এক্স লেস দেন টু। আমরা এটাকে সংখ্যা রেখার মাধ্যমে উপস্থাপনা করলে দেখো সংখ্যা রেখা সমাধান সেটটাকে সংখ্যা রেখার মাধ্যমে যদি আমাদের উপস্থাপনা করি, একটা সংখ্যা রেখা আমরা আঁকলাম, রিয়েল লাইন আঁকলাম, হলো টু বাই থ্রি আর হলো টু, এক দিলাম এই টু, টু বাই থ্রি তার মানে এখানে ধরে নিলাম এটা এক এটা দুই, টু বাই থ্রি ধরে নিলাম এই টু বাই থ্রি, সংখ্যা রেখাটা হবে এই টু বাই থ্রি লেস দেন এক্স লেস দেন টু প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। তো আজকের যে সিকিউ প্রশ্নটা এটা খুব তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এটার সলিউশন আমি মোটামুটি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরা বাসায় এগুলা প্র্যাকটিস করে আবার প্র্যাকটিস করলে সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে। সামনের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা, অনলাইন ক্লাস আহ্বান জানিয়ে আমি আজকে ক্লাস
ক্লাস শেষ করছি, ভালো থেকো, সুস্থ থাকো, দোয়া করি।